এবং আমাদের তরুণ দাকে একে একে বরণ করে নেব। আমাদের শান্তনু দাকে বরণ করতে যাচ্ছেন আকবর ভাই, ওনাকে প্রথমে ব্যাচ পরিধান এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে আমাদের প্রিয় আসলে সম্পর্কটা অন্যরকম, শুধু কাউন্সিলরের টিকিটে জিতে কাউন্সিলর হয়েছিল যোগাযোগ ছিল। এই দুর্গাচিয়া মুসলিম গোষ্ঠীর মধ্যে আনাগোনা ছিল তখন থেকে। আর পরবর্তী ক্ষেত্রে 2010 সালের নির্বাচনে প্রায় 6-7 মাস আগে থেকে দলের নির্দেশেই 3 নম্বর ওয়ার্ডে আনাগোনা করতাম, কারণ কোনো না কোনো জায়গা থেকে আমাকে বলা হয়েছিল 2010 আমি 3 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হব। তাই সেই সময় থেকেই হারামদা সুবিধা ডোনাল সিপাহি মোহন যারা ছিল তাদের সাথে সেই সময় থেকেই যোগাযোগ। পরবর্তী ক্ষেত্রে দলের নির্দেশে 2010 আমি পৌর প্রতিনিধি হিসেবে দাঁড়াই এবং প্রায় 42 বছর পর 3 নম্বর ওয়ার্ড থেকে সেখানে আমরা জিতি মমতা ব্যানার্জিকে সামনে রেখে। আমার সৌভাগ্য বলুন বা দুর্ভাগ্য বলুন, আমি পৌর প্রতিনিধি হিসাবে যখনই যেখানে ছিলাম আমার পিছন পিছন মহিলারা তারা করত। 2010-এ 3 নম্বর ওয়ার্ডে দাঁড়ালো, 2015-এ সেখানে মহিলা হয়ে গেল, দলের নির্দেশে মহিলাদের তারা খেয়ে আমি 3 নম্বর হয়ে গেলাম। 3 নম্বরে এসে আমি প্রথম যে কাজটা করেছিলাম, শিবনাথ ঘোষ আমার যিনি আগে কাউন্সিলর ছিল তার বাড়ি গিয়ে তার হাঁটু ধরে প্রণাম করে তার কাছে ক্ষমা চেয়েছিলাম। তাকে বলেছিলাম যে দলের সিদ্ধান্তে আমাকে প্রার্থী হতে হয়েছে, আমি জানি আপনি সিটিং কাউন্সিলর, আপনার নিশ্চয়ই খুব খারাপ লেগেছে, আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি, আমাকে ক্ষমা করবেন, আমার এতে কিছু করার নেই এবং আপনি আমার সাথে থেকে সহযোগিতা করবেন। তারপর এখানে 5 বছর পৌরপ্রতিনিধি হিসাবে কাজ করার চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি সেটা আপনারাই বলবেন। অনেকে আবার এখন থেকে টিভিতে বলে গত 5 বছর থেকে কোনো কাজই হয়নি, বেলগেশিয়া বস্তি মডেল বস্তি হয়নি, রাস্তায় আলো লাগেনি, খাওয়ার জলের সমস্যা নাকি আমরা বেকাতে পারিনি। জানি না মমতা ব্যানার্জি সরকার বা পৌরসভা পেরেছে কিনা, আমি অন্তত নিজের কাছে ক্লিয়ার দিয়ে আমি চেষ্টা করেছি। দেশের কাউন্সিলর ইলেকশনে 15,000 ভোটে জিতেছিলাম। আমি যদি ভাবি আমি একটা ছাত্র হচ্ছে মমতা চলনা দেখতে ভালো গায়ে খরচা একটু চলন বলে ভালো ভালো কথা বলতে পারি, আমাকে দেখেই মানুষ ভোট দিয়ে দিয়েছে, তাহলে সত্যিটা খুব দুঃখে হবে। 3 নম্বর ওয়ার্ডের কর্মীরা আমার পাশে থেকে লড়াই ক্ষুব্ধ, তাহলে 2015 সালে 15,000 ভোটে আমি জিততাম না। ঠিক তেমনিভাবে আমি বিশ্বাস করি দলের প্রার্থী হিসাবে অতীতটা যখন এসেছিলেন তিনি বিধানসভা কেন্দ্রের ভোটার, তিনি আমাদের অত্যন্ত দক্ষ ডেপুটি মেয়র, কিন্তু বেলগাছিয়া বিধানসভায় মহারাষ্ট্র 15 বছর ধরে আমাদের সাথে নিয়ে চলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে শুধুমাত্র আপনারা সবাই জানেন যে পৌর নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের একটা তফাৎ, বিধানসভা নির্বাচন কিন্তু কেন্দ্রীয় বাহিনী জেরা করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রায় 450,000 ভোটে 3 নম্বর ওয়ার্ড আমাদের প্রার্থী অতীতটাকে জিতিয়েছিল এবং প্রায় 450,000 ভোটে 2 নম্বর ওয়ার্ড আমাদের প্রার্থী অতীতটাকে জিতিয়েছিল। এখন আমি যদি ভাবি এই ক্রেডিটটা 3 নম্বর ওয়ার্ডের কোনো কর্মীদের নয়, এই ক্রেডিটটা 2 নম্বর ওয়ার্ডের কোনো ক্রেডিট কর্মীদের নয়, এবং আমি যদি নিজের মতো মূল্যায়ন করি 3 নম্বর ওয়্যার্ডের মোহাম্মদ আব্দুল্লাকে 110 দিয়ে দিই আর রাইসামেরকে যদি 105 দিয়ে দিই তাহলে এটা আমার বিশেষ পরিচয় এবং আমি তাদের প্রতি বিচার করছি বলে আমার অন্তত হতে পারে না। দুঃখের একটাই আমি চেয়েছিলাম যে আমি এখানে পৌর নির্বাচনে ঠিক যেভাবে অক্ষিতার সাথে প্রচার করেছিলাম ঠিক সেইভাবে প্রচার করব, কিন্তু আমার মনে হয়েছে
সারা কলকাতায় প্রায় 60-70টা মিছিল করলেও 3 নম্বর ওয়ার্ডে হয়তো আমার প্রয়োজন পড়ে না, তাই 3 নম্বর ওয়ার্ডে আমি প্রচার করার সুযোগ পাই। ভালো থাকুন, আর বাকি যারা রয়েছে যেটুকু সময় শিখান, সেটুকু সময় আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি, আপনাদের পাশে থেকে কাজ করতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজে মনে বাধ্যতা করতেন, একজন ক্ষুদ্র মানুষ হিসাবে অতীতের মতোই সীমিত সমর্থ অনুযায়ী ভবিষ্যতে আপনাদের পাশে থাকব। যদি কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞ থাকব, আবার পৌর নির্বাচনের মতো যদি প্রাপ্ত করে আমাকে মনীষী করে রাখেন তাহলে দুঃখ বহন করতে চাই। আপনারা সকলে খুব ভালো থাকুন, আত্মীয়তার মধ্যে একে অপরের সাথে এইভাবে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।